আমার উদ্দেশ্য কেবল পার্বতীকে লাভ করা ছিল, কিন্তু এখন আমি যুদ্ধ করব দেবতাদের বিনাশ করার জন্য। যেভাবে আমার কাছ থেকে আমার শক্তি কেড়ে নেওয়া হলো, সেভাবেই আমি মহাদেবের কাছ থেকে তার শক্তি কেড়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি আমার স্ত্রীর এই ভস্ম নিয়ে আমি যুদ্ধ করব নিজের শেষ নিঃশ্বাস অবধি। পার্বতী, এবার আমি তোমায় শুধু মহাদেবের কাছ থেকে কেড়েই নেব না, সেই সঙ্গে তোমাকে পরাজিত করব। মহাদেবকে করা প্রতিশ্রুতি পূর্ণ করে মহাদেবের চোখের সামনে থেকে তোমাকে নিয়ে যাব। প্রস্তুত থেকো, লক্ষ্মীপতির আরাধ্য মহাদেব, কারণ এটা আমার প্রতিশ্রুতি নয়, জলন্ধরের প্রতিজ্ঞা। এটা প্রতিজ্ঞা, এটা প্রতিজ্ঞা, এটা। কালকে সূর্যোদয়ের সাথে সাথে জলন্ধর এখানে উপস্থিত হবে আর যুদ্ধের আরম্ভ হবে। এই যুদ্ধ আমাদের কৈলাসবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেই জন্য প্রস্তুত থাকবেন। বৃন্দার মৃত্যুর উত্তর যুদ্ধ নয় জলন্ধর, যুদ্ধ করা একেবারেই উচিত হবে না, কারণ এর জন্য তোমার প্রাণ সংকটে পড়তে পারে। আর তোমার কাছে এখন বৃন্দার সুরক্ষা ঢালও নেই। আমি এখানে যুদ্ধের অনুমতি নিতে আসিনি আচার্য, ঘোষণা করতে এসেছি। উত্তর দিন যে আপনি কি যুদ্ধে আমাকে সাহায্য করবেন না করবেন না। এই যুদ্ধ কেবলমাত্র অস্ত্র আর শস্ত্র দিয়ে লড়ার মতো যুদ্ধ হবে না, বরং এটা আমাদের সকলের জন্য একটি মানসিক দ্বন্দ্ব হবে। জলন্ধরের কাছে বৃন্দার বরদানের সুরক্ষা কবচ নাই থাকতে পারে, কিন্তু ও আমার ক্রোধাগ্নি থেকে জন্মেছে। ওকে পরাস্ত করা এতটাও সহজ হবে না। এবার এই যুদ্ধ মানসিক হোক কিংবা শারীরিক, আমরা এই যুদ্ধের জন্য আর জলন্ধরকে শেষ করার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। দেব, জলন্ধরের সঙ্গে যেই যুদ্ধ করুক না কেন, কিন্তু নিয়তি অনুসারে জলন্ধরের বিনাশ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। হ্যাঁ গৌরী, এই যুদ্ধে নিজের শত্রুদের সম্মুখীন হওয়ার সময় জলন্ধর এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে যেখানে ও আরও একবার প্রায়শ্চিত্ত করবার সুযোগ পাবে। আর এটা ওর উপরেই নির্ভর করবে যে ও নিজেকে সমর্পণ করবে নাকি বিনাশের পথই বেছে নেবে। আর যদি ও বিনাশের পথ বেছে নেয়, তাহলে নিয়তি নিজেই ওকে আমার সামনে নিয়ে আসবে। তাহলে কি যুদ্ধ করা তোমার শেষ সিদ্ধান্ত? আমি জানি
যে বৃন্দার সাথে অন্যায় হয়েছে, আর সেই জন্য এই যুদ্ধে আমি তোমাকে সমর্থন করব। কিন্তু শুধুমাত্র শিব পরিবার ছাড়া বাকি সমস্ত দেবতাদের সাথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, কারণ শিব পরিবার আমার লক্ষ্য। আর আমি অসুর গুরু উশানা নিজে স্বয়ং বিষ্ণুর সাথে যুদ্ধ করব। আচার্য, এই সময় আমার সামনে কে দাঁড়িয়ে আছেন, ভগবান বিষ্ণু না আমার স্বামী? সেই বিষ্ণু যে স্বামী হিসেবে তার অর্ধাঙ্গিনীকে কষ্ট দিয়েছে। কারণ যাই হোক না কেন, আমার কর্মের কারণে তুমি কষ্ট পেয়েছ, আর তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু দেবী লক্ষ্মী, আমি কর্মফলের থেকে নিজেকে আর তোমাকে মুক্ত করতে পারবো না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে জলন্ধরের সঙ্গে এই যুদ্ধে এই সংসারের সঞ্চালকের, তার লক্ষ্মীর সমর্থনের প্রয়োজন আছে। এটা কখনোই সম্ভব নয় যে নারায়ণ লক্ষ্মীর সমর্থন পাবেন না। শুধু একটাই ইচ্ছা যে শীঘ্রই এই ঘটনাক্রমের অন্ত হোক। আমি এই শিবাংশ শিশুকে এই বর দান করছি। মহাদেব ছাড়া আর কোনো ব্যক্তি বা শক্তি তোমাকে বিনাশ করতে পারবে না। সাথে সাথে আমি তোমাকে এই বরদান প্রদান করছি, স্বয়ং মহাদেবও নিজের ত্রিশূল দ্বারা তোমাকে বিনাশ করতে পারবেন না। জলন্ধর মহাদেবের অংশ, কিন্তু যদি মহাদেবের ত্রিশূলকে বিনাশ করতে না পারে, তাহলে আমাকে তাড়াতাড়ি জানতে হবে যে সেটা কোন শক্তি যার দ্বারা জলন্ধরের বিনাশ সম্ভব। যদি মহাদেব নিজের ক্রোধাগ্নি সমাপ্ত করার জন্য তার তৃতীয় নেত্র খুলে দেন, তাহলে জলন্ধরের সাথে সাথে এই সমগ্র সংসারের বিনাশ হবে। এই ক্রোধাগ্নির কালিমা সমস্ত সংসারকে ধ্বংস করে দেবে। দেব, এখনই আমি সাধনার মধ্যে যা দেখলাম সেটা হওয়া উচিত নয়। সৃষ্টির বিনাশ কিভাবে সত্য হতে পারে দেব? গৌরী, যদি তুমি তোমার পরিকল্পনায় সৃষ্টির বিনাশ দেখে থাকো, তাহলে তাই সত্য হবে। সত্যটা জানবার পরেও আপনি এত শান্ত কিভাবে আছেন? মহাকাল, মহাকালীরই অর্ধাঙ্গ। আর আমি যুদ্ধের পরিণাম নিয়ে ভাবছি না, আর আমার এত নিশ্চিন্ত থাকার একমাত্র কারণও শুধু সেই তুমি গৌরী। কে বলতে পারে তোমার এই প্রশ্নের মধ্যেই হয়তো উত্তর লুকিয়ে রয়েছে। এটা হেয়ালি করার সময় নয় দেব। চিরকালের মতন এইবারও তোমাকে নিজের উত্তর নিজেকেই খুঁজতে হবে গৌরী। এর আগেও আমি অনেক যুদ্ধ দেখেছি দেব, কিন্তু এরকম বিচিত্র অনুভূতি এর আগে আমার আর কখনো হয়নি। এরকম মনে হচ্ছে আমার আজকে রাত্রি অত্যন্ত অন্ধকারময় হবে। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।